বৃদ্ধ বয়সে যারা জেনা করে তারা তাদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন দয়ার দৃষ্টিতে তাকাবেন না তাদেরকে ক্ষমা করবেন না যেই পুরুষরা টাকনুর নিচে কাপড় পরিধান করে দান করে যারা খোঁটা দেয় মিথ্যা কসম করে যারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করে তাদের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না দয়ার দৃষ্টিতে তাকাবেন না মুশরিক অবস্থায় সে যদি মারা যায় তাহলে আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে আল্লাহর করুণা থেকে বঞ্চিত হবে জান্নাত থেকে বঞ্চিত হবে জাহান্নামে নিক্ষিপ্ত হবে একজন মুমিনের দাম সারা পৃথিবী এর মাঝখানে যা কিছু আছে তদপেক্ষাও আল্লাহর নিকটে উত্তম আত্তাহরিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম إن الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا أولئك لا خلق لهم في الأرض لا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم المسبل والمنان والمنافق سلعته في الحلف الكذب رواه مسلم আহলাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আমাদের নিয়মিত আয়োজন মাসিক তালিমি বৈঠকের সম্মানিত উপস্থিতি যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আলহামদুলিল্লাহ যাবতীয় দরুদ ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামদ ও গনাতের পর আজকের এই তালিমি বৈঠকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় ওই সমস্ত লোকদের সম্পর্কে যাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না যাদের দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না যাদের পাপ থেকে পবিত্র করবেন না এই সমস্ত মানুষদের বৈশিষ্ট্য কি তারা কারা আজকের আলোচনার বিষয় সেটাই যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে এই ত্রুটি বিচ্যুতিগুলি থাকলে সংশোধনী এনে আল্লাহর রাগ থেকে ক্রোধ থেকে বাঁচা যায় পাশাপাশি তার নিয়ামত লাভে নিজেকে ধন্য করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আল্লাহর দয়া তুলনাহীন কারো সাথে যে আমরা তুলনা করব এমন কারো দয়া পৃথিবীতে নেই আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তিনি কোনো এক যুদ্ধ থেকে ফিরে আসলেন অনেক নারী এবং পুরুষ যুদ্ধবন্দী হিসেবে তার হস্তগত হলো
তিনি দেখলেন একজন মহিলার স্তন থেকে দুধ ঝরে পড়ছে দৃশ্যটা দেখে সাহাবীদেরকে তিনি বললেন তোমাদের মধ্যে কেউ কি আছো যে এই মহিলাটিকে একটা সন্তান বা বাচ্চা এনে দিতে পারবে সাহাবীরা তাকে একটা বাচ্চা দিলেন এই বাচ্চাটিকে কোলে নিয়ে খুব মায়া মমতার সাথে দুধ পান করাচ্ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখে সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা বলো তো এই মহিলা তার সন্তানকে আগুনে ফেলে দিতে কি পছন্দ করবে সাহাবীরা বললেন না তখন তিনি বললেন এই মহিলা তার সন্তানকে আগুনে ফেলে দিলে যতখানি কষ্ট অনুভব করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাইতে বেশি কষ্ট অনুভব করবেন যখন তার কোনো বান্দা অথবা বান্দি জাহান্নামে যাবে তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন না যে তার কোনো বান্দা অথবা বান্দি জাহান্নামে নিক্ষিপ্ত হোক তার দয়া অত্যন্ত বেশি তুলনাহীন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া 100টা অথবা তার যত দয়া তার 100টা ভাগে ভাগ করে একটা ভাগ একটা অংশ তিনি পৃথিবীতে দিয়েছেন যেই দিন তিনি পৃথিবী সৃষ্টি করেছেন এই দিন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এক ভাগ দয়াই কাজ করবে পৃথিবীতে তার যত সৃষ্টি জগৎ আছে আমাদের জানা না জানা সমস্ত সৃষ্টি জগতের মধ্যে তার দয়া যে কত কার্যকরী তার দয়ার কত যে পাওয়ার তার দয়ার কতখানি যে কার্যকারিতা এটা আমরা দেখতে পাই আমাদের দৈনন্দিন জীবনের অনেক কিছুর ভিতরে যেমন একটা মা মুরগি তার পেটের নিচে 10 12টা বাচ্চা রেখে তা দিয়ে বাচ্চা ফোটায় ক্ষুধার্ত মা সারা দিন অভুক্ত থাকে একটা খাদ্য কণা যখন খুঁজে পায় নিজে না খেয়ে তার বাচ্চাকে ডেকে খাওয়ায় আমরা লাভবান হওয়ার জন্য গরু ছাগল পুষি বাসা বাড়িতে একে মোটা তাজা করার জন্য অনেক কিছু খরচ করি আর পেছনে এতে লাভবান হওয়ার জন্য একটা গাভী যখন বাচ্চা দেয় তার গায়ে অনেক নোংরা ময়লা লেগে থাকে যেটা দেখে যেই ব্যক্তিটা লাভবান হওয়ার মানুষই এটা প্রতিপালন করে সেও কিন্তু ঘৃণাবোধ করে তার গায়ে হাত দিতে চায় না অথচ দেখি যে এই মা গাভীটা তার নিজের জিহ্বা দিয়ে বাচ্চার গাটা চেটে পরিষ্কার করে দিচ্ছে তাহলে কতখানি দয়া আল্লাহর দয়ার 100 ভাগের একটা ভাগ তিনি দিয়েছেন পৃথিবীতে সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কাজ করবে তাহলে এক ভাগ দয়ার কতখানি অংশ এই মুরগিটা পেয়েছে কতখানি অংশ এই গরু ছাগলের ভিতরে গেছে গেলে একটা চতুষ্পদ প্রাণী নিষক তার বাচ্চার প্রতি এতটা মমতাময়ী হতে পারে এত স্নেহপরায়ণ হতে পারে এজন্য তিনি তার দয়া থেকে আমাদেরকে নিরাশ হতে নিষেধ করছেন কুল্লিগিয়া ইবাদি আল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ হে রাসূল আপনি বলুন যারা অপরাধ করে যারা পাপ করে অন্যায় করে ক্ষমা হবে না এই ধারণার ভিত্তিতে তারা যেন নিরাশ না হয় হতাশা না হয় দুশ্চিন্তাগ্রস্ত না হয় যে আমার এত পাপের ক্ষমা হবে কিনা যদি সে অনুতপ্ত হয়ে ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চায় তাহলে আমি এই ব্যক্তির জীবনের সমস্ত অপরাধগুলিকে ক্ষমা করে দেব তার একটা মাধ্যম আমরা ছোট্ট সুনামনির মুখে জাগরণে শুনে অবগত হলাম প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
দুনিয়ার আসমানে নেমে এসে আহ্বান করতে থাকেন আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইলে তিনি অত্যধিক খুশি হন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পূর্ব যুগে এক লোক তার পাথেও নিয়ে একটা সফরে বের হলো তার যা যা প্রয়োজন সব কিছু নিয়ে একটা নির্জন প্রান্তরে বাহনটা হারিয়ে গেল বেঁচে থাকার ভরসা হারিয়ে ফেলে সে একটা গাছের নিচে পাথর মাথার নিচে দিয়ে ঘুমিয়ে গেল আল্লাহ যতক্ষণ চাইলেন তাকে ঘুমিয়ে রাখলেন ঘুম থেকে এই মুসাফির জেগে দেখে সে যে বাহনটা নিয়ে সফরে বের হয়েছিল তার উপরে যা যা ছিল তাই তাই নিয়ে বাহনটা তার কাছে এসে হাজির লোকটা চিন্তা করেছে একবার হারিয়েছি যাতে দ্বিতীয়বার বাহনটা হারিয়ে না যায় এজন্য লাগামটা ধরেছে ধরার পরে এতটাই খুশি হয়েছে খুশিতে বাগবাগ হয়ে অতি খুশি হয়ে বেশি খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে বলছে যে আল্লাহ তুমি আমার বান্দার আমি তোমার আল্লাহ মানে এত খুশি হয়েছে খুশিতে কি বলতে হবে এটাও তার দেখভাল করার টাইম নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কোন বান্দা অথবা বান্দি অপরাধ করার পর ও যদি বুঝতে পারে অনতপ্ত হয় খালেস অন্তরে একনিষ্ঠভাবে আল্লাহর নিকটে তওবা করে ফিরে আসে এই হারানো বাহনটা ফেরত পাওয়ার কারণে এই মুসাফিরটা এই পথিকটা যেই পরিমাণ খুশি হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা চাওয়া ব্যক্তির প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাইতে বেশি খুশি হন কিন্তু আমাদের ক্ষমা চাওয়ার টাইম কই যেই দিন তিনি ক্ষমা করবেন তাহলে বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার 100 ভাগের এক ভাগ দুনিয়াতে কাজ করছে তাহলে বাকি আছে কত ভাগ 99 ভাগ যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হাতে এই দয়া এই রহমত এই নিয়ামত তার বান্দাদেরকে প্রদান করবেন দান করবেন সেই দিন তিনি এমন কিছু হতভাগা আছে যাদের সাথে তিনি কথা বলবেন না কল্পনা করা যায় একটা দয়াতে পৃথিবীতে এত কাজ করলে যেই দিন 99 দয়া থাকবে সেই দিন তিনি এমন কিছু মানুষ থাকবে যাদের সাথে কথা বলবেন না যাদের দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না যাদেরকে পাপ থেকে তিনি পবিত্র করবেন না যাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি পীড়াদায়ক শাস্তি চলুন আমরা এই বিষয়গুলি জানি তারা কারা তাদের দোষ বা কি আমার আপনার আমাদের ভিতরে এই দোষগুলি থাকলে আজকের আলোচনার পরে আমরা আল্লাহর নিকটে সাহায্য প্রার্থনা করছি তিনি যেন আমাদেরকে এই ত্রুটিগুলিকে পরিহার করে চলার তৌফিক দান করেন আমিন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন বান্দা কর্তৃক যত অপরাধ আছে সমস্ত অপরাধ তিনি ক্ষমা করতে পারেন ইচ্ছা করলে শাস্তি দিতে পারেন তবে ক্ষমার অযোগ্য যেই পাপ পাপের জগতে তালিকায় যত পাপ আছে মানুষ এবং জিন এই দুটি জাতি মিলে যত পাপ করে সবচাইতে বড় যে পাপ সেটা হলো শিরকের পাপ এই পাপ যদি কেউ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির সাথে ব্যক্তি নারী হোক চাই পুরুষ হোক তার সাথে কিয়ামতের দিনে কথা বলবেন না সবচাইতে বড় পাপ হলো শিরকের পাপ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار নিশ্চয় যেবা যারা আল্লাহর সাথে শরীক করে অংশীদারিত্ব স্থাপন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির জন্য তার জান্নাতকে হারাম করে দেন তার থাকার জায়গা হবে জাহান্নাম আর কিয়ামতের মাঠে তার জন্য কোনো সুপারিশকারী সাহায্যকারী থাকবে না
তাহলে বোঝা যাচ্ছে শিরক ব্যতীত আর যত পাপ মানুষ এবং জিন করে এই পাপ থেকে বাঁচার একটা পথ আছে এই পাপগুলি আল্লাহ ক্ষমা করবেন এই পাপের জন্য সুপারিশকারী থাকবে কিন্তু শিরক এমন একটা পাপ যেই পাপ ক্ষমা হবে না যেই পাপের জন্য কিয়ামতের দিন কোন সাহায্যকারী থাকবে না অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন শুধু এটাই নয় যারা শিরক করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরককারীর জীবনে যত কাজ করেছে ইবাদত মনে করে কোন ইবাদতই আল্লাহর নিকটে কবুল হবে না সবগুলিকে তিনি বরবাদ করে দিবেন অতএব আমরা এই শিরক থেকে বাঁচার প্রাণ চেষ্টা করব যাতে করে কিয়ামতের দিন আল্লাহর করুণা থেকে বঞ্চিত হতে না হয় এর পরের যে বিষয় যে অপরাধের কারণে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির সাথে কথা বলবেন না সেটা হলো এরই একটা পর্যায়ে শিরককারী মুশরিক আর মুশরিক মৃত্যুর আগে সে ভুল বুঝতে পেরে অনতপ্ত হয়ে যদি ফিরে আসে সেটা আলাদা কথা কিন্তু এই হালাতে সে যদি মারা যায় অর্থাৎ মুশরিক অবস্থায় সে যদি মারা যায় তাহলে আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে আল্লাহর করুণা থেকে বঞ্চিত হবে জান্নাত থেকে বঞ্চিত হবে জাহান্নামে নিক্ষিপ্ত হবে এর পরের যেই পাপী যে ব্যক্তি কোনো মুমিনকে নারী হোক অথবা পুরুষকে অন্যায়ভাবে হত্যা করবে মানুষকে হত্যা করা যায় তিনটি কারণে তার একটা হলো কেউ কাউকে হত্যা করেছে হত্যার বদলে হত্যা বিবাহ করার পর যারা জেনা করেছে এই জেনার শাস্তি বিবাহিতের জন্য রজম করা হত্যা করা তৃতীয়টা হলো কেউ যদি দিন পরিবর্তন করে এই তিনটি কায়েম করবে রাষ্ট্রপ্রধান দেশের সরকার তবে বিনা কারণে বিনা দোষে যদি কেউ কাউকে হত্যা করে কোন মুমিনকে হত্যা করে মুতাআম্মেদান স্বেচ্ছায় ইচ্ছাকৃত তাই হত্যাকারীর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন দয়ার দৃষ্টিতে তাকাবেন না আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন নিশ্চয় যে বা যারা একজন মানুষকে হত্যা করে সেজন্য পুরো মানব গোষ্ঠীকেই হত্যা করলো কেউ যদি একজন মানুষকে হত্যা প্রাণে বাঁচায় তাহলে সে যেন গোটা মানব গোষ্ঠীকেই প্রাণে বাঁচালো একজন মুমিনের দাম সারা পৃথিবী এর মাঝখানে যা কিছু আছে তদপেক্ষা আল্লাহর নিকটে উত্তম কারণ পৃথিবীতে যা কিছু আছে কিয়ামতের প্রাককালে তিনি এগুলোকে পরোয়া করবেন না কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সারা পৃথিবীতে আল্লাহর নাম উচ্চারণ করার মতো একজন মুমিন ব্যক্তি অবশিষ্ট থাকাকালীন কিয়ামত হবে না তাহলে পৃথিবীর এত সম্পদ পৃথিবীর এত রাজত্ব পৃথিবীর এত ক্ষমতা এগুলো একজন মুমিনের মর্যাদার তুলনায় কিছু নয় এই মুমিনকে কেউ যদি স্বেচ্ছা ইচ্ছাকৃতভাবে হত্যা করে তাহলে সে তার পরকাল হারাবে চলুন এর পরের বিষয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াঞ্জুরুল্লাহু ইলা রাজুলিন আতা রাজুলান আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দৌহিক এবং মানসিক তৃপ্তির জন্য সৃষ্টির সূচনা লগ্নেই পৃথিবীতে যে মানুষটারকে আনয়ন করেছিলেন তিনি মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সাল্লামকে তাই তো তার মানসিক এবং দৌহিক প্রশান্তির জন্য তার নিঃসঙ্গতা কাটানোর জন্য জীবন সঙ্গিনী হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সাল্লামকে সৃষ্টি করেছেন আর তারই ধারাবাহিকতায় তারই যুগল থেকে পৃথিবীতে আমি আপনি আমরা সমস্ত মানুষই তাদের থেকে আসা মানুষ যাতে জেনায় লিপ্ত না হয় মানুষ যাতে ব্যভিচারে লিপ্ত না হয় মানুষ যাতে ধর্ষণের শিকার না হয় মানুষ যাতে বৈধভাবে তার দাম্পত্য জীবন গড়ে তুলে এজন্য নারী পুরুষের আনয়ন তিনি করেছেন পৃথিবীতে এর ব্যবহার পদ্ধতি তার সাথে মেলামেশার সিস্টেম ইসলাম শিখিয়েছে আমাদেরকে এর একটা সীমানা আছে সীমারেখা আছে
এর বৈধতা আছে অবৈধতা আছে এই সীমারেখা যখন আমি আমরি আমি আপনি আমরা অতিক্রম করব তখন আমরা পাপী হব এরকম একটা পাপের জায়গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন আইয়ামে জাহেলিয়াতের যুগে এমন কি ইসলাম আসার পরেও মক্কার ইহুদিরা মনে করত ঋতুস্রাব হলে বা স্ত্রীদের পিছন দিক দিয়ে তাদের সাথে মেলামেশা করা জায়েজ নয় বৈধ নয় তাদের এই যুক্তিটিকেও খণ্ডন করে ইসলাম সুন্দর পদ্ধতি বাতলে দিয়েছেন এবং পুরুষের সম্ভোগ হিসেবে পুরুষের জীবন সঙ্গিনী হিসেবে পুরুষের সজ্জাশায়ী হিসেবে পুরুষের অর্ধাঙ্গিনী হিসেবে বৈধভাবে বিবাহের মাধ্যম দিয়ে দাম্পত্য জীবন গড়ে তোলার ব্যাপারেও ইসলাম জোর তাকিদ দিয়েছে এবং এটা করারও একটা বিধিবিধান ইসলাম বাতলিয়ে দিয়েছে তারই গুরুত্বপূর্ণ একটা আমরা যদি আমাদের স্ত্রীদের সামনে রাস্তা দিয়ে না মিলিত হয়ে পিছনে রাস্তা দিয়ে যদি মিলিত হয় গুজ্জদারে পায়খানা রাস্তায় এটা কাবিরা গুনাহ এমন কি শুধু গুনাহই না আমি আপনি সালাত আদায় করি সিয়াম পালন করি তাহাজ্জুদ পড়ে কপালে দাগ পড়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াঞ্জুরুল্লাহ আল্লাহ তাদের দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না কাদের দিকে ইলা রাজুলেন আতা রাজুলান যে ব্যক্তি একজন পুরুষ আর একজন পুরুষের সাথে মিলিত হয় এটা নিকৃষ্ট একটা কাজ জঘন্য একটা কাজ এটা মানুষের কাজ না এটা পশুদের কাজ এই পশুদের কাজ যখন মানুষের মধ্যে ছড়ায় তখন সে মানুষ আর মানুষ থাকে না পশুর চাইতে খারাপ হয়ে যায় যেটা আমরা পেপার পত্রিকায় যেটা আমরা অনেক ইলেকট্রনিক মিডিয়াতে দেখি আদম সন্তানের অনেকেই শয়তানের প্রতারণায় পড়ে এ পথে পা দিচ্ছে আমরা এই বিষয় থেকে দূরে থাকব যদি আমরা দূরে থাকতে না পারি তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া লাভে আমরা বঞ্চিত হব এর পরের যে বিষয় আবি মারাতান ফিদ্দুবুর অথবা আপনার স্ত্রী যাকে আপনি বিবাহ করেছেন আপনার জীবন সঙ্গিনী তার সাথে মিলিত হবারও একটা পদ্ধতি ইসলাম আমাকে আপনাকে দিয়েছে আমরা এই ক্ষেত্রেও যদি তাদের গুজ্জদার ব্যবহার করি এটা কাবিরা গুনাহ এবং এই ব্যক্তির দিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকাবেন না তাদেরকে ক্ষমা করবেন না তাদের পাপ থেকে তিনি পবিত্র করবেন না তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি সম্মানিত উপস্থিতি এরপরে যে বিষয়টা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন লা ইয়াকাল্লিমুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামা ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইয়াজাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম তিন শ্রেণীর মানুষ এমন আছে আল্লাহর দুনিয়াতে যাদের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম তাদের দিকে করুণার দৃষ্টিতে তাকাবেন না ওয়ালা ইয়াজাক্কিহিম তাদেরকে তিনি পাপ থেকে পবিত্র করবেন না ওয়ালাহুম আযাবুন আলীম তাদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি তারা কারা তিনি বলছেন শায়খুন জান বৃদ্ধ বয়সে বয়বৃদ্ধ হয়ে গেছে তারপরেও যারা জেনা ছাড়তে পারেনি আজকে দেখেন পেপার পত্রিকা টেলিভিশনে একবার পিতার বয়সের একজন মুরব্বী অথচ ইফডেজিং করে পিতার বয়সের একজন মুরব্বী অথচ রাস্তায় নারীদের উত্তক্ত করে দেখলেও কেমন যেন অবাক লাগে তারা মানুষ নামের পশু তাদের চরিত্রটা নষ্ট করে ফেলেছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা মানুষ কতদিন পর্যন্ত আল্লাহর নিকটে তার ওজর আপত্তি পেশ করতে পারে আল্লাহ আমি পারিনি আমার এই ছিল সেই ছিল এই জন্য পারিনি সেই জন্য পারিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরকম ওজর পেশ করার তার সীমা হলো 60 বছর যাবত এটা যখন অতিক্রম করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার কোনো ওজর পেশ করার আর সময় থাকে না
মূলত শয়তানের প্ররোচনায় পড়ে একসময় মানুষ একটা ভুল করতেই পারে আর আদম সন্তান ভুলকারী আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা আদম সন্তানই হলো ভুলকারী আর উত্তম ভুলকারী হলো ওই ব্যক্তি যে ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ যে ক্ষমা করতে পারেন এই ক্ষমতা তার আছে তিনি যদি কাউকে ক্ষমা করেন কারো অনুমতির প্রয়োজন নেই যে কাউকে গিয়ে তিনি বলবেন আমি অমুককে ক্ষমা করতে চাচ্ছি এবার আপনার এ ব্যাপার আপনার মতামত কি আপনি অনুমতি দিচ্ছেন কিনা আপনি অনুমতি দিলে আমি অমুককে ক্ষমা করব এরকম কি না তিনি কাউকে ক্ষমা করলে কারো মুখাপেক্ষিন কারো সিগনেচারের প্রত্যাশায় তিনি থাকেন না যে অমুকের সিগনেচার সহ আমার কাছে কাগজ পৌঁছাবে তারপরে ক্ষমা করব এমন কি না এজন্য শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ পাপের কাজ করতে পারে এটা অস্বাভাবিক নয় কিন্তু আপনি শয়তানের দোহাই দিয়ে নিজেই শয়তানের চাইতে বেশি কাজ করেন তাহলে তো পার পাওয়া খুব কঠিন হবে এজন্য তিনি বলছেন বৃদ্ধ বয়সে যারা জেনা করে তারা তাদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন দয়ার দৃষ্টিতে তাকাবেন না তাদেরকে ক্ষমা করবেন না এই জেনা আমরা প্রচলিত সমাজে যেটাকে ভাবি শুধু এটাতেই সীমাবদ্ধ নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তানের প্রত্যেকটা অঙ্গ জেনার সাথে জড়িত কিভাবে হাতের জেনা খারাপ কোনো কিছু স্পর্শ করা চোখের জেনা খারাপ কোনো কিছুর দিকে দৃষ্টিপাত করা আল্লাহ আমাদের চোখ দিয়েছেন অল টাইম আমরা ফেসবুক ইউটিউব এমো আর ফ্রি ফায়ার সব নিয়ে সব সময় মস্ত আছি এজন্য কি আল্লাহ চোখ দিয়েছেন এগুলোন টিপতে গিয়ে এগুলোন ব্যবহার করতে গিয়ে অসংখ্য নোংরা অসভ্য ইতর নষ্টা গায়ে জামা কাপড় থাকে না এরকম অসংখ্য মহিলার ছবি মোবাইলের স্ক্রিনে ভেসে আছে এ আমাদের অযাচিতভাবে দেখতে হয় এটা কি চোখের জেনার পাপ হয় না তাহলে এমনি করে আমরা যখন চোখ দিয়ে খারাপ কোনো কিছু দেখি তখন এটার মাধ্যম দিয়ে চোখের জেনা হয় হাত দিয়ে যখন খারাপ কোনো কিছু স্পর্শ করি তখন এটার মাধ্যম দিয়ে আমাদের হাতের জেনা হয় যখন খারাপ কোনো কাজে আমরা পা দিয়ে হেঁটে যাই তখন এটা দিয়ে পায়ের জেনা হয় অন্তর দিয়ে যখন আমরা পরিকল্পনা করি মানুষ পটে যখন এই ছবিগুলি ভেসে উঠে নোংরাবিগুলি চলে আসে তখন আমার আপনার অন্তরে অনেক খারাপ চিন্তার উদ্রেক হয় এখান থেকে বাঁচার পথ যাবতীয় খারাপ সেটা প্রকাশ্য হোক অথবা অপ্রকাশ্য হোক যাবতীয় অশ্লীলতা থেকে নিজেকে হেফাজত করা যদি না হয় আমরা জেনার পাপ থেকে বাঁচতে পারবো না অঙ্গ প্রত্যঙ্গগুলি এগুলো হলো জেনার বাস্তবায়নকারী অথবা নাকচকারী কিন্তু আমার হাতের জেনা হলো পায়ের জেনা হলো চোখের জেনা হলো অন্তরের জেনা হলো এগুলো থেকে কিভাবে বাঁচবো এগুলোনও জেনা যদি আমরা এগুলো দাম দিই না এরপরের যে বিষয় ওয়ামালেকুন কাজ্জাব মিথ্যাবাদী শাসক শাসকের চেয়ারে আমি আপনি আমরা যে যেখানে বসে আছি আমরা প্রত্যেকে এক এক জায়গার শাসক এই শাসক যদি মিথ্যাবাদী হয় তাহলে এই মিথ্যুক শাসকের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকাবেন না অথচ আমরা জেনে এসেছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না সেই দিন সাত শ্রেণীর মানুষ আল্লাহর ছায়ার নিচে আশ্রয় পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই ছায়াতলে কবুল করুন আমিন একদিকে উৎসাহ আরেকদিকে তার গতিবিধি দেখেন তিনি বলছেন মালিকুন কাজ্জাব মিথ্যাবাদী শাসকের দিকে আল্লাহ দয়ার দৃষ্টিতে তাকাবেন না তাদেরকে ক্ষমা করবেন না তাদের পাপ থেকে পবিত্র করবেন না তারা জাহান্নামে যাবে আবার এই হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাত শ্রেণীর মানুষ আল্লাহর ছায়ার নিচে আশ্রয় পাবে জায়গা পাবে তার প্রথম শ্রেণীর মানুষ হলো ইমামুন আদিলুন ন্যায়পরায়ণ শাসক সাতজনের মধ্যে প্রথম নাম্বারই হলো কে ন্যায়পরায়ণ শাসক শাসক যদি ন্যায়পরায়ণ হয়
আল্লাহর আরশের নিচে জায়গা পাবে আর মিথ্যুক যদি হয় বক্তব্য রাখার আর মনে হয় প্রয়োজনই হবে না এই ব্যাপারে অন্তত শাসক যদি ন্যায় পরায়ণ হয় শাসক যদি ভালো হয় শাসক যদি মিথ্যুক না হয় তাহলে এই শাসকের জায়গা হবে কোথায় আল্লাহর আরশের ছায়াতলে আর শাসক যদি মিথ্যুক হয় শাসক যদি মিথ্যাবাদী হয় তাহলে এই শাসকের দিকে আল্লাহ দয়ার দৃষ্টিতে তাকাবেন না তার সাথে কথা বলবেন না তার পাপ থেকে পবিত্র করবেন না তাদের জন্য থাকবে জাহান্নামের শাস্তি তারা জান্নাতেও যাবে না তাইলে আমরা যে যে পর্যায়ের দায়িত্বশীল আছি সেখান থেকে আমরা এই গুণটা অর্জন করার চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন এর পরে যার সাথে আল্লাহ কথা বলবেন না সে হলো ওয়াইলুন মুস্তাকবিরুন গরীব কিন্তু অহংকারী এখানেও দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি স্বপ্নে জান্নাত জাহান্নাম দেখানো হলো আমি জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম জাহান্নাম দেখলাম জাহান্নামের ভিতরে যত স্বেচ্ছাচারী স্বৈরাচারী যারা গম চুর চাউল চুর টেন্ডারবাজি মাস্তানি চাঁদাবাজি করে তারা আর জান্নাতে দেখলাম যত গরিব মানুষ তারা তাহলে জান্নাতের মধ্যে কারা গরিবেরা তাহলে গরিব হওয়া ভালো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলছে তোমরা যদি আমাকে খুঁজতে চাও পেতে চাও তাহলে দরিদ্রের মধ্যে তোমরা খোঁজো দরিদ্রদের মধ্যে তোমরা আমাকে পাবে কিয়ামতের মাঠ সম্পর্কে তিনি বলছেন আগের হাদিসের অংশ বিশেষ জান্নাতে দেখলেন কাদেরকে দরিদ্রদেরকে জাহান্নামে দেখলেন ধনীদেরকে স্বেচ্ছাচারীদেরকে তাহলে ধনীদেরকে তিনি না দেখলেন জান্নাতে ধনীদেরকে না দেখলেন জাহান্নামে তাহলে কিয়ামতের মাঠে কি ধনীরা থাকবে না এই হাদিসটা আমরা তো সবাই পড়েছি প্রায় যে তিনি বলছেন জান্নাতে দেখলাম যত দরিদ্র মানুষ গরিব মানুষ তারা জাহান্নামে দেখলাম যারা স্বেচ্ছাচারী তারা কিন্তু ধনীদের কথা তো তিনি বলছেন না বলছেন না বলতে জান্নাতের ভিতরে আছে এভাবে বলছেন না জাহান্নামের ভিতরে আছেন এভাবেও বলছেন না তাহলে তারা তো থাকবে পালানোর তো পথ নেই তারা আছে কোথায় তিনি বলছেন আমরা দেখেছি যে করোনাকালীন প্রথমে যখন টিকা আসলো তখন মনে করলাম গরিবেরা পাবেই না তাই তো এক পর্যায়ে দেখা গেল যে পাড়া গ্রামে মাইকিং করে যাদের বাকি আছে নিয়ে যান ভ্রাম্যমান গাড়ি থেকে ঠিক এরকম শুরুতে করোনা টিকা পাওয়ার জন্য যেভাবে আমরা কার্ড নিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম মনে আছে না ভিজিএফ রিলিফের চাউল নিতে গেলে দরিদ্র মানুষেরা কিংবা ট্রাকের পিছনে যেভাবে মানুষ কাতার বন্দি হয়ে দাঁড়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা ধনী মানুষ তারা অগ্রণী জনতা কৃষি ঠ্যাঙ্গামারা অ্যাসোড ব্র্যাক গ্রামীণ ব্যাংক ডেলি সাপ্তাহিক পনেরো দিনে এক মাসে দুই মাসে তিন মাসে ছয় মাসে বছরে যত কিস্তির এনজিও ছিল আর যত ব্যাংক ছিল সব ব্যাংকে এদের টাকা জমা ছিল কিয়ামতের দিন এরা এ টাকা জমা রসিদ আর টাকা তোলার চেক এগুলো নিয়ে আল্লাহর সামনে এইভাবে দাঁড়িয়ে থাকবে তার মানে তাদের হিসাব এখনো কমপ্লিট হয়নি তাই জান্নাতেও নবী দেখেননি জাহান্নামেও দেখেননি ফয়সালা তাদের বাকি আছে আর গরিব মানুষের কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না এজন্য তিনি বলেছেন ধনীদের পাঁচশো বছর আগে গরিবেরা জান্নাতে যাবে তাহলে গরিব হওয়া ভালো না খারাপ কিন্তু নবী যে বলছেন গরিব যদি হয় অহংকারী তার সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা দয়ার দৃষ্টিতে তাকাবেন না পাপ থেকে পবিত্র তারা জাহান্নামে যাবে তাহলে এই দরিদ্র কোন দরিদ্র দরিদ্র কিন্তু অহংকারী অহংকার কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো আল্লাহর নবী মানুষ তো চায় তার জামা জোড়া ভালো হোক জুতা জোড়া ভালো হোক আমরা চাই না এটা কি অহংকার তখন তিনি বলছেন না আল্লাহ সুন্দর তিনি সুন্দরকে ভালোবাসেন আল্লাহ কি অসুন্দর নাউজুবিল্লাহ আল্লাহ সুন্দর তিনি সুন্দরকে ভালোবাসেন আমরা যেমন ভালোবাসি জামা একটু পরিষ্কার হোক
টুপি পরিষ্কার হোক জামা কাপড় সুন্দর হোক এটা আল্লাহও ভালোবাসেন অহংকার কি অহংকার হলো যে হক জানার পরে হক বোঝার পরে গোপন করা হক জানার পরে কি করা গোপন করা অসংখ্য হক সমাজে আছে আমি আপনি আমরা বুঝি কিন্তু ইমামতি চলে যাওয়ার ভয় স্বীকার করি না অথবা চাকুরি চলে যাওয়ার ভয় স্বীকার করি না অসংখ্য এরকম আছে বৈষয়িক জীবনে যেমন আছে ধর্মীয় জীবনে তো অসংখ্য শিরক বেদাত হুজুর নিজেও করে সমাজের মানুষকেও করায় জানে এটা করা যায় না তবুও করে কারণ ওর ইমামতি টিকাতে হবে যে কোনো বললে এই হক জানার পরে গোপন করা এটা হলো অহংকার আর মানুষকে তুচ্ছ জ্ঞান করা এটা হলো কি অহংকার মানুষকে তুচ্ছ জ্ঞান করা কি অহংকার দেখেন আমরা রাস্তাঘাটে পাগল দেখি দেখি না পাগলকে আমরা ভালোবাসি না ঘৃণা করি পাগলকে আমরা ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা করি একজনের চেহারা খুব খারাপ কুচকুচে কালো তাকে আমরা ভালো চোখে দেখি না ভালো চোখে দেখি না মানে কি মন থেকে তার চেহারাটা মেনে নিতে পারি না তার চাইতে আমার চেহারা ভালো তার চাইতে আমি নিজেকে শ্রেষ্ঠ মনে করি তাই না অথচ দেখেন ইসলামের মুয়াজ্জিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফর্সা ছিলেন না কালো ছিলেন ফর্সা ছিলেন না কালো ছিলেন কতখানি কালো সীমাহীন কালো এমন কি মক্কার কাফের বেঈমানেরা বেলালকে মানুষই মনে করত না যখন তিনি কাবার সাথে উঠে আজান দিতে লাগলেন তখন কাফেররা বলতে লাগলো লাত মানাত হুবাল উজ্জা দেবতার কসম আমাদের বাপ দাদারা বেঁচে নাই থাকলে কালো কুচকুচে কাকের আজানের দৃশ্যটা দেখা লাগতো নাউজুবিল্লাহি মিন জালাল তাহলে বেলালকে মক্কার কাফেররা মানুষ বলে স্বীকৃতি দেয়নি অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে জান্নাতে চষে বেড়াচ্ছেন বেড়াতে বেড়াতে একটা জান্নাতের দরজায় পৌঁছালেন ঢুকবেন মনে করছেন দাঁড়িয়ে গেলেন মনোযোগী হলেন খেয়াল করলেন যে জান্নাতের দরজায় নবীজি দাঁড়িয়ে এই জান্নাতের ভিতরে কেউ যেন জুতা ছেন্ডেল পায়ে দিয়ে হাঁটাহাঁটি করছে নবী আরো নীরব হলেন বুঝতে চাইলেন হাঁটাটা কার পরিচিত মানুষ যদি হয় যার সাথে অধিক সময় আমরা সময় দিই তাদের হাসলে কিন্তু আমরা দূর থেকে বুঝতে পারি হাসিটা অমুকের সে যদি কথা বলে আমরা বুঝতে পারি কথাটা অমুকের বোঝা যায় না পরিচিত কি বন্ধু বান্ধব হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনোযোগী হলেন তিনি বুঝতে পারলেন এই হাঁটার ধরনটা শব্দে বলে দিচ্ছে এটা বেলালের হাঁটা বেলাল এভাবে হাঁটে তিনি ফজরের সালাতে ইমামতি করলেন মুক্তাদির দিকে সাহাবীদের দিকে ফিরে বেলালকে ডাকলেন জিজ্ঞাসা করলেন বেলাল তুমি কি করো যার জন্য যে জান্নাতের বাহির আমি দাঁড়িয়েছিলাম আমি খেয়াল করলাম তুমি ওই জান্নাতের ভিতরে জুতা পায়ে দে হাঁটাহাঁটি করছো বেলালকে নবী কোথায় দেখলেন বলেন না বেলালকে কোথায় দেখলেন ফর্সা মানুষ না কালো মানুষ খুব কালো না সীমাহীন কালো আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন আল্লাহ তোমাদের কি দেখবেন না চেহারা ধন সম্পদ কি দেখবেন তাকওয়া আমল আল্লাহ ভীতি তোমাদের দেখবেন আমলটা দেখবেন সীমাহীন কালো কুচকুচে কিন্তু তার ভিতরে ইমান আকিদা আমল থাকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের ভিতরে দেখলেন পাশাপাশি দেখেন আমরা যাদেরকে দেখে ঘৃণা করি আমাদের বুঝের যে কত ভুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ থেকে আল্লাহ তার কলম তুলে নিয়েছেন কয় শ্রেণীর মানুষ থেকে কয় শ্রেণীর মানুষ থেকে তিন শ্রেণীর এক ঘুমন্ত মানুষ থেকে যতক্ষণ একটা মানুষ ঘুমিয়ে থাকে ঘুমিয়ে থাকাকালীন আল্লাহ তার ফেরেশতাকে নিষেধ করেছেন তার আমলনামায় কোনো নেকি বা পাপ যেন না লেখা হয় ঘুমন্ত ব্যক্তি থেকে আল্লাহ তার কলম তুলে নিয়েছেন দুই নাবালেগ যারা প্রাপ্তবয়স্ক নয় তাদের থেকে আল্লাহ কলমটা তুলে নিয়েছেন তাদেরকে নেকি পাপ লেখা হয় না তিন পাগল ব্যক্তি থেকে আল্লাহ কলমটা তুলে নিয়েছেন বেহুশ অজ্ঞান এদের জ্ঞান ফিরে না আসা পর্যন্ত তাহলে বলা যায় পাগলের জান্নাতের গ্যারান্টি আছে পাগলের জান্নাতের যাকে দেখে আমরা ঘৃণা করি ও তো মানুষ ওর দুইটা চোখ আমার আপনারও দুইটা চোখ
ওর শরীরে যা কিছু আছে আমার আপনারও তা আছে তাদেরকে আমাদের এভাবে ঘৃণা করা উচিত মানুষকে ছোট মনে করা উচিত নয় এটা হলো অহংকার যার জান্নাতের গ্যারান্টি আছে তাকে আমরা ঘৃণা করি আমি সুস্থ মানুষ বিবেক আলা মানুষ আমি জান্নাতে যেতে পারবো কি পারবো না এর কি কোনো গ্যারান্টি আছে কিন্তু পাগলের গ্যারান্টি আছে যার গ্যারান্টি আছে জান্নাতের আমরা তাকেই ঘৃণা করি আর যার কোনো নিশ্চয়তাই নেই আমরা নিজেকেই বড় মনে করি তাহলে অহংকার হলো হক জানার পরে গোপন করা আর মানুষকে হেয় প্রতিপন্ন করা হীন ভাবা নগণ্য মনে করা এটা হলো অহংকার এরকম দরিদ্র যারা তাদের দিকে আল্লাহ দয়ার দৃষ্টিতে তাকাবেন না চলুন এর পরের যে বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির সাথে কথা বলবেন না একই ভাষা তিনি ব্যবহার করেছেন শুরুতে তাদের সাথে কথা বলবেন না দয়ার দৃষ্টিতে তাকাবেন না তাদের পাপ থেকে পবিত্র করবেন না তাদের জন্য থাকবে জাহান্নামের শাস্তি একই ভাষা ব্যবহার করেছেন তারা কারা তাদের মধ্যে একজন হলো যাকে আল্লাহ কোনো পানির মালিক বানিয়েছেন কিসের মালিক কিসের মালিক পানির নলকূপ কূপ পুকুর ঝর্ণা ইত্যাদি এরকমের পানির মালিক বানিয়েছেন তার যা প্রয়োজন এটা মিটে যায় হাজত পূরণ হয়ে যায় তার চাহিদা শেষ হয়ে যায় অতিরিক্ত যে পানিটা থাকে এটা মানুষকে দেয় না এই ব্যক্তির দিকে আল্লাহ দয়ার দৃষ্টিতে তাকাবেন না আমরা অনেক পরিবার দেখি পারিবারিক কুণ্ডলের কারণে পারিবারিক দেনা দরবারের কারণে আমি আমার প্রতিবেশীকে আমার নলকূপ থেকে পানি নিতে দেই না আমার পুকুরটা তাকে ব্যবহার করতে দেই না আপনি একবারে হাদিসটার প্রতি চিন্তা করুন যাকে আল্লাহ পানির মালিক বানিয়েছেন এ মর্যাদা দিয়েছেন তার প্রয়োজনের অতিরিক্ত পানি সে মুসাফিরকে দেয় না অন্যান্যদেরকে দেয় না তাদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ার দৃষ্টিতে তাকাবেন না পরের ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে পার্থিব জগতের লোভ লালসার জন্য তার প্রয়োজন মেটানোর জন্য বৈষয়িক জীবনে ফায়দা হাসিল করার জন্য তার স্বার্থকে চরিতার্থ করার জন্য আমিরের হাতে বায়াত করে যখন কিছু পায় তখন খুশি থাকে যখন পায় না তখন আর আনুগত্য করে না কি কথা বুঝতে পারেননি এই ব্যক্তির দিকে আল্লাহ দয়ার দৃষ্টিতে তাকাবেন না তাদের সাথে কথা বলবেন না তাদের পাপ থেকে পবিত্র করবেন না তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি তাহলে আমরা আমিরের আনুগত্য করব যতক্ষণ তিনি কোরআন হাদিসের আলোকে আমাদেরকে নির্দেশ দেবেন কোরআন হাদিসের বাহিরের কোন নির্দেশ আমরা মানতে রাজি নই ঠিক একইভাবে কোরআন হাদিস অনুযায়ী যখন আমাদেরকে কোন নির্দেশ দিবেন তখন আমরা কোনটা ছাড়তেও পারবো না এজন্য আমরা শুধু বৈষয়িক জীবনের স্বার্থকে চরিতার্থ করার জন্য আনুগত্য করব না বরঞ্চ পাইলেও আনুগত্য করব না পাইলেও আনুগত্য করব শুধু পাইলেই যদি আনুগত্য করেন আর না পাইলে যদি আনুগত্য ছাড়েন তাহলে এই কিসিমের মানুষের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না দয়ার দৃষ্টিতে তাকাবেন না তাদের পাপ থেকে ক্ষমা করবেন না তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে এর পরের যে বিষয় যেই ব্যক্তি যার সাথে আল্লাহ কথা বলবেন না সে ব্যক্তিটা হলো আসরের সালাতের পরে ব্যবসায়িক পণ্য নিয়ে বসে মুসল্লিদেরকে লক্ষ্য করে বলে আল্লাহর কসম কিসের কসম আল্লাহর কসম আমার এই জিনিসটার দাম এত টাকা বলেছিল কিন্তু আমি দেই নাই কিংবা আল্লাহর কসম আমি এই জিনিসটা এত টাকা দিয়ে কিনেছি এটা হলেই দিয়ে দিব লাভ লাগবে না এরকম হিতাকা কি বন্ধ থাকে না কিন্তু এই কথার ভিতরে শয়তানের ফাঁদ ফেলা আছে অথচ এই টাকা দিয়ে কিনা নয় আল্লাহর নামে অঙ্গীকার করে কসম করে
হলফ করে সে ক্রয় বিক্রয় করে এই ধরনের ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না এই ধরনের ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না এজন্য ব্যবসায়ী জীবনে আমরা যারা আছি যেমন আপনাকে ন্যায়পরায়ণ শাসকের কথা বললাম একই ভাষায় একই ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা সৎ ব্যবসায়ী কি ব্যবসায়ী সৎ ব্যবসায়ী মিথ্যা বলে না খাদ্যে ভেজাল দেয় না ওজনে কারচুপি করে না ডুপ্লিকেট জিনিস বিক্রি করে না এরকম সৎ ব্যবসায়ী যারা কিয়ামতের দিন এই সমস্ত ব্যবসায়ীরা নবী সিদ্দিক শহীদদের সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ তাহলে দেখেন এই দিকে পরকাল হারাচ্ছে মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করার জন্য অন্য দিকে আপনার সৎভাবে ব্যবসা করার কারণে কি হচ্ছে জান্নাতের ভিতরে থাকার জায়গা হচ্ছে কাদের সাথে নবী শহীদ সিদ্দিকদের সাথে একবারে শেষে চলে এসেছি আর একটা হাদিস আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একই ভাষা তিন শ্রেণী মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না দয়ার দৃষ্টিতে তাকাবেন না তাদের পাপ ক্ষমা করবেন না তারা জাহান্নামে যাবেন তাদের মধ্যে এক শ্রেণীর এরা প্রায় আমরা শুনে এসেছি এজাবতের আলোচনার ভিতর দুই একটা না জানা থাকতে পারে এই হাদিসের ভিতরে যে তিনটা ব্যক্তির কথা তুলে ধরা হয়েছে এটা আমরা অসংখ্যবার শুনেছি তার প্রথমটা হলো আল মুসবিলু আমরা পুরুষরা যারা টাকনুর নিচে প্যান্ট পাজামা লুঙ্গি ট্রাউজার এগুলো পরি তাদের একই পরিণতি হবে আমরা এটাকে পাপি মনে করি না এটা যেভাবে ব্যবহার করি প্যান্ট পাজামা লুঙ্গি ট্রাউজার এটা মনে হয় ওয়াজিব এরা করার পরে তাহাজ্জুদ পড়বেন হজ উমরা করবেন জান্নাতে যাবেন না জান্নাত জান্নাতে তো যাবেন না জান্নাতে যাওয়া পরের কথা বহু তার আগে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না দয়ার দৃষ্টিতে তাকাবেন না কি অপরাধ করলে টাকনোর নিচে কাপড় গেলে পুরুষদের জন্য নারীদের টাকনোর নিচ পর্যন্ত যাবে পুরুষদের টাকনোর উপরে থাকবে দুই ওয়াল মান্নানু দান করে যারা খোঁটা দেয় দান করে যারা খোঁটা দেয় এদের পরিণতি একই দান করবেন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহর কাছে প্রতিদান প্রাপ্তির প্রত্যাশায় পৃথিবীর কোনো মানুষকে রাজি খুশি করার জন্য নয় যদি পৃথিবীর কোনো মানুষকে রাজি খুশি করার জন্য হয় লৌকিকতা নিয়ে যদি দান করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার ওই দান ওইরকম মূল্যহীন যেমন একটা মসৃণ পাথরের উপর কাদা মাটি লেগে আছে বৃষ্টি হলে এই মাটি কি থাকে পাথরের উপর যে মাটি লেগে আছে বৃষ্টি হলে কি মাটি থাকে থাকে না এই মাটি যেমন মূল্যহীন আপনি যদি মানুষকে দেখানোর জন্য দান সদকা করেন আপনার দানটা একই রকম মূল্যহীন দান করেছেন স্বার্থের জন্য মানুষকে নিজের আয়ত্তে নিয়ে আসার জন্য তাহলে আল্লাহ আপনার সাথে আচরণটা করবেন এই আগের ব্যক্তিদের সাথে যেরকম আচরণ করেছেন তিন এরপরে তিনি বলছেন আগের লোকের সাথে লোকের মিল আছে সেটা কি ওয়াল মুনাফিকু সিলাতাহু বিল হালফিল কাযিব মিথ্যা কথা বলে যারা পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় করে অসংখ্য দোকানদার যারা ভিতরে বাহিরে সব জায়গাতে মিথ্যার ভিত্তিতে মিথ্যার ছত্রছায়ায় মিথ্যার সংস্পর্শে গিয়েই তার ব্যবসা পরিচালনা করেন এটা আমরা দেখে এসেছি আপনার নিত্য প্রয়োজনীয় সামান্য একটা খাতা কলম থেকে শুরু করে গরু ছাগল পর্যন্ত যেটা আমাদের চোখে পড়ে অনেকটা চোখে পড়ে না গরু ছাগলের ক্ষেত্রে দেখেছেন একবার দিব্যি বাপ বেটা হাটে গেছে একবার একটা গরু নিয়ে দাঁড়িয়ে আছে বাপ বেটা সম্পর্ক নিজের বাপ বেটা একেবারে জন্ম দেওয়া ছেলে বাপি হয়তো ধরে আছে রশিটা ছাগলের অথবা গরুর একটু দূরে আছে বেটা খানিকক্ষণ পরে দেখছে যে কিছু লোক এই গরুর কাছেই ঘোরাফেরা করছে মানে নিতে পারে দরদাম চলছে কে ধরে আছে রশি বাপে বেটা খানিকক্ষণ পরে লোকজন দেখে ক্রেতাদের দেখে বলছে যে কি ভাই যে দামে বলেছিলাম দিবেন নিজের জন্মদাতা বাপকে ভাই বলছে ওই ক্রেতাদেরকে আকৃষ্ট করার জন্য যে কি ভাই যে দামে বলেছিলেন দিবেন ওই দামে অথচ দামই বলেনি অথবা বেটাই ধরে আছে রশি দু চারজন লোকজন গ্রাম্য মানুষ যারা গেছে গরু কিনতে আশেপাশে ঘোরাফেরা করছে দেখছে তাদেরকে আকৃষ্ট করার জন্য
তাদের মনোযোগ তার গরুর দিকে ফিরানোর জন্য বাপি তার জন্ম দেওয়া ছেলেকে বলছে কি ভাই যে দাম বলেছি দিবেন কি দামে অতস দামই বলেনি এই ভাবে অহরহ মিথ্যা আপনি দোকানে যান বন্ধু মানুষ বলছে আল্লাহর কসম এই জিনিসটা 500 টাকাতেই কিনা লাভ দেয়া লাগবে না বন্ধু মানুষ এটা দিয়েই নিয়ে যান অতস 500 টাকাতে তার কিনা না ইসলামে লাভ করা জায়েজ বাজার চলছে আপনি 300 টাকা দিয়ে একটা জিনিস কিনেছেন 500 টাকা দিয়ে বিক্রি করা যায় এটা বাজারই সবার কাছে গেলে তাই নেবে এমনি তো আপনার 200 টাকা লাভ হলো আল্লাহর নামে কসম করে অযথা মিথ্যা কেন বলতে গেলেন এজন্য এই মিথ্যার পরিণাম সম্পর্কে একটু অবগত হই আমরা মৃত্যুর আযাবকে ভয় করি কিয়ামতের মাঠকে ভয় করি হিসাব নিকাশ হবে এটাকে ভয় করি আমলনামা ডান হাতে পাওয়ার প্রত্যাশা করি বলছি রাত খুব অন্ধকার হবে সেই দিন আমলের ঈমানের আলো ছাড়া আর কোনো আলোর ব্যবস্থা থাকবে না এই রাস্তাটা যাতে আলোকময় হয় অন্ধকারচ্ছন্ন না হয় এজন্য আমরা চেষ্টা করি এই চেষ্টাগুলির একটা প্রয়াস হলো আজকের আলোচনার এই বিষয়গুলি সংক্ষিপ্ত আকারে এক নজরে শুধু মনে করিয়ে দিই সেটা হলো কেউ যদি মুশরিক অবস্থায় মারা যায় কেউ যদি কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করে যদি কেউ কোনো পুরুষ কোনো পুরুষের সাথে জেনা করে পুরুষে পুরুষে কোনো পুরুষ বৈধভাবে হলেও তার স্ত্রীর যদি গুজ্জদার ব্যবহার করে যেটা বলছিলাম বৃদ্ধ বয়সে যারা জেনা করে মিথ্যাবাদী যারা শাসক যারা দরিদ্র অহংকারী যারা তাদের অতিরিক্ত পানি অন্যদেরকে দেয় না যারা পার্থিব লালসার স্বার্থে আমিরের আনুগত্য করে যারা আসরের পরে মিথ্যা বলে ব্যবসা পণ্য বিক্রয় করে শেষের অংশে তিনি বলছেন যেই পুরুষরা টাকনুর নিচে কাপড় পরিধান করে দান করে যারা খোঁটা দেয় পাশাপাশি মিথ্যা কসম করে যারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করে তাদের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না দয়ার দৃষ্টিতে তাকাবেন না তাদের পাপ পঙ্কিলতা থেকে পবিত্র করবেন না তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে সেজন্য আসুন আজকের আলোচনা থেকে বিষয়গুলি অবগত হওয়ার পরে আল্লাহর নিকট আমরা তৌফিক কামনা করি যাতে করে এই পাপগুলি আমরা বর্জন করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পাপগুলি থেকে এই অন্যায়গুলি থেকে সর্বাত্মকভাবে বাঁচার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন যারা এসেছেন তাদের কাছে আমরা দোয়া চাচ্ছি আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমরা যে বিষয়গুলি আপনাদের সামনে আলোকপাত করি আমরাও যাতে আমল করতে পারি আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করেন আমিন আল্লাহ আমাদের সংগঠনকে যেন কবুল করেন আমিন মহতরম আমিরে জামাতের হায়াতে তাইয়্যেবা আল্লাহ বৃদ্ধি করে দিন যে অসমাপ্ত কাজগুলি আছে তিনি যেন আমাদেরকে এগুলো দিয়ে যেতে পারেন আল্লাহ সে তৌফিক দান করুন আমরা যে যেখানে যে পর্যায়ে যেখানে থেকে মেহনতগুলি করি আল্লাহ তুমি আমাদের এই মেহনতগুলিকে কবুল করুন পারলৌকিক জীবনে নাজাতের একটা মাধ্যম বানিয়ে দিন সবশেষে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল ও কল্যাণ কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু